কৈলাসহর গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের কামরাঙ্গাবাড়ি এলাকার বাসিন্দা কৃপেশ মালাকার এবং অর্চনা মালাকার। তাদের একটি পুত্র এবং দুটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাদের পুত্র সন্তানটি জন্মের পর থেকে হাঁটতে কিংবা দাঁড়াতে পারে না। 6 বছরের প্রতিবন্ধী ছেলেকে নিয়ে দুশ্চিন্তা আর তার উপর 2 মেয়ের পড়াশোনার খরচ, সব মিলে হিমশিম খেতে হচ্ছে কৃপেশ এবং অর্চনা মালাকারকে। এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর ওই অভাবী পরিবারের 2 ছাত্রীকে সাহায্যের হাত বাড়িয়ে দেন বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার সদস্যরা। বাড়িতে গিয়ে তাদের হাতে বিভিন্ন পাঠ্য সামগ্রী তুলে দেন বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার রাজ্য কমিটির কনভেনার মনোজ রায়, সদর জেলা কমিটির কনভেনার মিহির চক্রবর্তী এবং বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার পরামর্শদাতা ভানুপদ চক্রবর্তী। আগামী দিনেও তাদের পড়াশোনার ক্ষেত্রে যে কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হলে তারা এগিয়ে আসবেন বলে জানিয়েছেন সংস্থার কনভেনার মনোজ রায়। সংবাদ মাধ্যমে দেখেছিলাম যে কৈলা শহরের কৃপেশ মালাকারের একজন ছেলে আছে দিব্যাঙ্গ, এছাড়া 2 জন মেয়ে আছে, একজন মাধ্যমিক পরীক্ষার্থী এবং আরেকজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তো ওরা আর্থিক পরিস্থিতির জন্য হয়তো সবসময় বই টই কিনতে পারেনি, তাই আমরা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার তরফ থেকে আমাদের কর্তব্য মনে করে আমরা আগরতলা থেকে এসেছি। আমার সঙ্গে আছেন বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার সদর জেলা কমিটির কনভেনার তথা প্রধান শিক্ষক মিহির চক্রবর্তী এবং সদর জেলা কমিটির আমাদের যে অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান ভানুপদ চক্রবর্তী মহাশয়। হ্যাঁ, আর আমি মেধা অন্বেষার রাজ্য কনভেনার মনোজ রায়। তো তার জন্য আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদেরকে আমরা তাদের চাহিদা মতো বই খাতা কলম দিয়েছি এবং ভবিষ্যতেও পড়াশোনার ব্যাপারে যে কোনো সাহায্য চাইলে আমরা সাহায্য করব, এটা আমরা আশ্বাস দিচ্ছি। বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার পক্ষ থেকে 2 মেয়েকে সাহায্য সহযোগিতা করার জন্য সংস্থার কর্মকর্তাদের ধন্যবাদ জানান অর্চনা মালাকার এবং কৃপেশ মালাকার। পাশাপাশি অর্চনা দেবী জানান তাদের প্রতিবন্ধী ছেলেকে চিকিৎসার জন্য কেউ এগিয়ে এলে তাদের শিশুটিও সমাজের অন্য 10টি শিশুর মতো একটি স্বাভাবিক জীবন কাটাতে পারবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।